আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারফেকশন অফ লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের একটা সাবজেক্ট রেস্টোরেশন অ্যান্ড 18th century পোয়েট্রি অ্যান্ড ড্রামা এর এই যে বিষয়টা আছে, এই বিষয়টার একটা ড্রামা, একটা নাটক, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যেটা উইলিয়াম কনগ্রিভ লিখেছেন, সেইটাকে নিয়ে আলোচনা করব। দেখো বিষয়টার নাম কি, রেস্টোরেশন অ্যান্ড 18th century পোয়েট্রি অ্যান্ড ড্রামা। তার মানে আমার এইটাকে পড়তে হলে আগে কি রেস্টোরেশন এইজটা কি সেটাকে জানতে হবে। কারণ একটা নাটক লেখা যখন হয়, এই নাটক অথবা কবিতা ওইটা সাম্প্রতিক সময়ের বেজ করে লেখা হয়। দেখো পড়া দুই ধরনের আছে, এক তুমি গল্প হিসেবে পড়বা, 10-15 মিনিটের ভিডিও দেখবা হয়ে যাবে, বাট পরীক্ষায় কিন্তু শুধু গল্প আসে না। আরেকটা হলো তুমি পড়ার জন্য পড়তেছো, পড়ার জন্য পড়তে গেলে তোমাকে সার্বিক বিষয়টাকে নিয়ে পড়তে হবে, যাতে করে পরীক্ষায় যদি তোমাদের আসে সেই সময় যেন তুমি লিখতে পারো। ঠিক আছে, এখন পরীক্ষায় কি আসে, গল্প আসে, গল্পের মধ্য থেকে ধরো একটা সিন, এটার সাথে ওই সময়ের সোসাইটিটার কী মিল রয়েছে, এইটা দ্বারা কী বুঝাইছে, এগুলো আসে। তো এইটাকে বুঝতে হলে তোমাকে অনেক বিষয়টাকে বুঝতে হবে। তো আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে, তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি ক্লাসটা দেখার পর তোমার ব্রিফ, শর্ট, ব্রড অনেক কোশ্চেনের তুমি আনসার পেয়ে যাবে। তো দেখো এইটা কী বিষয়ের, রেস্টোরেশন অ্যান্ড 18th century পোয়েট্রি অ্যান্ড ড্রামা। তো এই যে ড্রামাটা লেখা হয়েছে, কে লেখছে, উইলিয়াম কনগ্রিভ। এই ড্রামাটা যে যখন লেখা হয় বা পাবলিশ করা হয় 1700 সালে, তখন রেস্টোরেশন পিরিয়ড চলতেছিল ইংল্যান্ডে, কি রেস্টোরেশন পিরিয়ড চলতেছিল। দেখো নাটকটা পড়ার আগে, এই নাটকটা যখন লেখা হয়েছে ওই সময়ে, এই যে লন্ডন মানে ইংল্যান্ডের যে পরিস্থিতি, এইটা কোন পরিস্থিতিতে ইংল্যান্ড ছিল সেইটা আমাকে জানতে হবে, তাহলে এই নাটকটা পড়ে আমি ইজিলি বুঝতে পারবো। তো রেস্টোরেশন পিরিয়ডটা কি, আসলে ইংল্যান্ডে একটা সময় রাজতন্ত্র, যেটা যেভাবে রাজারা শাসন করে, এইটাকে মানুষ সাপোর্ট করে নেয় বিভিন্ন কারণে, ওগুলা ব্যাখ্যা করার দরকার নেই এখন। তখন কি হয়, ওই সময়ের যে রাজা তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে হত্যা করা হয়েছিল। তো রাজার ছেলে আছে, তো ছেলেরা যুদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু তারাও যুদ্ধে হেরে বিতাড়িত হয়েছে ওই ইংল্যান্ড থেকে এবং ফ্রান্সে চলে গিয়েছিল। তখন ইংল্যান্ডে পার্লামেন্ট যে সিস্টেম, গণতন্ত্র, সেই শাসনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখলো ইংল্যান্ডের মানুষরা আসলে শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরে ইংল্যান্ডের মানুষদের কথা শুনছে না, তাদের মন মতো চালাচ্ছে। তখন কি হয়, ইংল্যান্ডের মানুষরা আবার ওই যে যাকে হত্যা করছে তার ছেলে যে পলায়ন করছে, তাকে কি করে ফ্রান্স থেকে আবার ইংল্যান্ডে না রাজা হিসেবে বসায় এবং রাজতন্ত্র আবার চালু করে। তো এই যে রাজতন্ত্রটা, এই যে মোনার্কি সিস্টেমটা, এটা কী করা হয়েছে, করা হয়েছে, রিস্টোর করা হয়েছে ইংল্যান্ডে, তাই না? এই মোনার্কি সিস্টেমটা আবার কী করা হয়েছে, রিস্টোর করা হয়েছে, পুনরায় রাজায় না আবার বসানো হয়েছে। তো এই যে রাজা যখন বসছে, এটা কী করা হলো, রিস্টোর, এইটার থেকে নাম হয়েছে রেস্টোরেশন পিরিয়ড। তো যখন রাজা হিসেবে সে বসছে, তখন তার একটা বাবাকে হত্যা করছে, তাকে বিতাড়িত, একটা প্রতিশোধ থাকে না? তো সে ফ্রান্সে যখন ছিল, রাজনৈতিক জিনিসগুলো ভালো মতো শিখে সে এখানে আসছে, আইসা কী করছে, সে আপার ক্লাস যে ফ্যামিলিগুলো ছিল তাদেরকে অনেক পাওয়ার দিয়ে দেয়, ঠিক আছে, তাদেরকে অনেক রাজ্য ভাগ করে দিয়ে দেয়। এখন কি তার মন মতো আপার ক্লাস ফ্যামিলিদের দিয়ে কী করতেছে, ইংল্যান্ডটাকে শাসন করতেছে। তো তখন কী হয়, তার সময় আপার ক্লাস যে ফ্যামিলি মানে ধনী ফ্যামিলিগুলো আরও ধনী হতে থাকে, এবং যার ফলে ইংল্যান্ডের মানুষদের মধ্যে খারাপ যে জিনিসগুলো এগুলো দেখা দেয়, তাদের মধ্যে লেগেসি হান্টার, লেগেসি হান্টার কি, এই যে ধন সম্পদের প্রতি লোভ, এটা দেখা যায়, ইলিসিট লাভ বা রিলেশনশিপ, যেটা যে অবৈধ সম্পর্ক, এইটা দেখা দেয়। ফ্যাশনেবল মানে ওই সময়ের মেয়েরা কি অনেক ফ্যাশনেবল ছিল, তারা দেখা গেছে মেকআপ বেশি করতো, ভ্যানিটি, মানে ওই সময়ের মানুষরা খুব দেরি করে ঘুমাতো, খুব দেরি করে ঘুম থেকে উঠতো সকালে। ওই সময়ের মানুষরা কী করতো, যে এতটা সম্পদ হওয়ার কারণে তারা অলস হয়ে গেছিলো, তো তারা কী করতো, এই বিভিন্ন তখন ইংল্যান্ডে এই প্রথম এই চকলেট হাউস, কফি হাউস এগুলো নির্মাণ করা হয়েছে, বড়লোকরা গিয়ে ওইখানে আড্ডা দিত, মদ জুয়া এগুলো খাইতো, চকলেট খাইতো, এগুলো
গিয়ে বৈশা বৈশা কী করতো, গল্প করতো, কার্ড খেলতো, এরকম অবস্থা ছিল ইংল্যান্ডের, ঠিক আছে। এবং এইটার জন্য এরকম একটা কথা বলা হয় যে রেস্টোরেশন যুগের মোস্ট অফ দ্য পিপল ওয়ার সুইমিং ইন দ্য ইমোরাল পন্ড, তারা প্রত্যেকেই ইমোরাল হয়ে গেছিলো। কেন? কারণ একজন আরেকজনের সম্পত্তি নেওয়ার জন্য তারা কী করতো, ষড়যন্ত্র করতো, একে অপরের সাথে ষড়যন্ত্রে লিপ্ত থাকতো যে কীভাবে তার সম্পত্তি হাতায় নেওয়া যায়। এই যে একটা সোসাইটির যে একটা অবস্থা, এই যে রেস্টোরেশন পিরিয়ডের আপার ক্লাস ফ্যামিলি, মনে রাখবা আপার ক্লাস ফ্যামিলিদের এই যে একটা অবস্থা, সেই অবস্থাটা নিয়েই আমাদের আজকের এই ড্রামাটা তৈরি করা হয়েছে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। আশা করি বুঝাইতে পারছি। এখন আমরা যখন নাটকটা পড়বো এগুলা ধাপে ধাপে মিলে যাবে। তো এই নাটকের মধ্যে আমরা তাহলে এই বৈশিষ্ট্যগুলা কিন্তু সবগুলা দেখব, ঠিক আছে। আচ্ছা, তো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কে লেখছে? উইলিয়াম কনগ্রিভ। তিনি সর্বপ্রথম এই যে ইংলিশে কমেডি অফ ম্যানার যে সিস্টেমটা, এটা আনছে। আমরা জানি একটা নাটক দুই রকম হয়, কমেডি ট্র্যাজেডি। বলতেছে কমেডির মধ্যে আবার বিভিন্ন প্রকারভেদ থাকে, যেমন ট্র্যাজেডির মধ্যে কী আছে, রিভেঞ্জ ট্র্যাজেডি এটা সেটা, কমেডির মধ্যে এমন আছে কমেডি অফ ম্যানার। কমেডি অফ ম্যানার, তাহলে এই ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নাটকটা হলো একটা কমেডি অফ ম্যানার। কমেডি অফ ম্যানারে কী থাকে, যে এই যে ইংল্যান্ডের সোসাইটি আছে ইমোরাল, হ্যাঁ, তারা এই যে ইলিসিট রিলেশনশিপ, ষড়যন্ত্র, এই সব জিনিসগুলোকে কমেডি আকারে দেখাইয়া স্যাটায়ার করা হইতো। কী করা হইতো? স্যাটায়ার করা হইতো, যে তাদেরকে আসলে ব্যঙ্গ করা হইতো। কইরা কী করতো, যেগুলা যেই নাটকগুলোর মধ্যে দেখানো হইতো, ঠিক আছে, যে ইংল্যান্ডের ওই সময় মানুষদের যে ফলিস, যেই ইমোরাল যেই জিনিসগুলো আছে, যে ম্যানারে মানুষদের ম্যানার তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক না, সবগুলা কারাপশন ঢুকে গেছে, তো এই জিনিসগুলা রিডিকিউলভাবে, মানে কি, কমেডি আকারে যেই নাটকগুলাতে দেখানো হইতো, মানে কমেডি আকারে দেখাইতো, এটা আমরা হাসাহাসি করবো এবং এটার থেকে একটা মেসেজ পাইতাম যে আমাদের শিখতে হবে যে এখানে কী একটা খারাপ অবস্থা, আমাদের ভালো হতে হবে, এই টাইপের যেই নাটকগুলো দেখানো হইতো এগুলোই হলো কমেডি অফ ম্যানার। তাহলে আমরা উইলিয়াম কনগ্রিভের এই নাটকটা একটা কমেডি অফ ম্যানার পাইলাম, তার মানে এই নাটকে কী দেখানো হবে আমরা বুঝে গেছি এর মধ্যে। এবার আসো, এই নাটকটা সর্বপ্রথম পাবলিশ করা হয় 1700 সালে, এবং 1700 সালে এটা কী করা হয়েছে, পারফর্ম করা হয়েছে। তাহলে এই নাটকটা যদি তোমাকে সেটিং বলে, সেটিংটা কোথায়, ইংল্যান্ডে, এবং এই নাটকটা পারফর্ম করা হয়েছে থিয়েটার অ্যাট লিঙ্কনস ইন ফিল্ডস, লন্ডনের, ইংল্যান্ডের লন্ডনের এই থিয়েটারের মধ্যে নাটকটা কী করা হয়েছিল, পারফর্ম করা হয়েছিল। নাটকটার জনরা বুঝলাম কমেডি অফ ম্যানার। এই নাটকটা 5টা অ্যাক্টে বিভক্ত। কয়টা অ্যাক্টে? 5টা অ্যাক্টের মাধ্যমে পুরো নাটকটাকে দেখানো হয়েছে। আমরা অ্যাক্ট বাই অ্যাক্ট ডিসকাস করব। এই নাটকের মধ্যে আমরা 3টা প্লেস পাব। কয়টা প্লেস? 3টা প্লেস। এই 3টা প্লেস কিন্তু আসলে ওই সময়ের সোসাইটিটার বিভিন্ন এক্সাম্পল দেয়। দেখো, এই নাটকটা হয়তো শুরু যখন হবে তখন আমরা দেখব চকলেট হাউসে শুরু হয়েছে। ওই যে বললাম চকলেট হাউস কিন্তু এর আগে ইংল্যান্ডে ছিল না। এই রেস্টোরেশন পিরিয়ড আসার পরে এই যে রাজা যখন আপার ক্লাসদের আরও পাওয়ার দেয়, যখন তারা আরও বড় লোক হয়, তখন কী হয়, তাদের মধ্যে অলসতা দেখা, তারা চকলেট হাউসে যায়, এখানে বসে কার্ড খেলে, গল্প করে, চকলেট খায়, এরকম অবস্থা। তো নাটকটা শুরু হবে দেখবো আমরা চকলেট হাউসে। তারপর একটা পার্ট আমরা দেখব, ধরো 5 অ্যাক্ট না, দ্বিতীয় অ্যাক্টে আমরা দেখব আমরা একটা পার্কের মধ্যে, সেন্ট জেমস পার্ক, সেখানে নাটকের বিভিন্ন কথাগুলো হয়, এবং শেষ যেটা সেটা হলো লেডি উইসফোর্স হাউস। আমাদের এই গল্পের মধ্যে একটা মহিলা পাবো যার বয়স 55 বছর, লেডি উইসফোর্স হাউস, তার হাউসের মধ্যে নাটকটা হবে। তো এই নাটকটা মূলত লেখা হয়েছে আপার ক্লাস ফ্যামিলিকে নিয়ে, কী কে, আপার ক্লাস ফ্যামিলি, এবং এই আপার ক্লাস ফ্যামিলির মাধ্যমে আপার ক্লাস ফ্যামিলির যেই উইমেনরা আছে ফ্যাশনেবল, যারা সাজগুজে ব্যস্ত, তাদেরকে নিয়ে রিডিকিউল করা হয়েছে। ইলিসিট রিলেশনশিপ, অনেকগুলো রিলেশনশিপ হবে এখানে আমরা দেখবো, ইলিসিট তাও অবৈধ, এই জায়গায় ষড়যন্ত্র লিপ্ত থাকবো, ঠিক আছে, এই বিভিন্ন বিষয়গুলো আমরা এখন দেখবো। তো এবার আমরা নাটকের ক্যারেক্টারগুলোতে যাব এবং নাটকটাকে তোমাদের ক্লিয়ার করে। আচ্ছা, আমরা এবার নাটকের ক্যারেক্টারগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এই নাটকটা পুরোটাকে ব্যাখ্যা করব, ঠিক আছে। এবার প্রথমে আসো, আমরা যাকে প্রথমে পাবো, আমাদের গল্পের নায়ককে মিরাভেল, গল্পের নায়িকাকে মিলামেন্ট। তবে নাটকটা যখন শুরু হয় আমরা দেখব লেডি উইশফোর্ডকে দিয়ে, যে একটা আপার ক্লাস ফ্যামিলি, লেডি উইশফোর্ড, যে সে একজন বিধবা মহিলা, আমরা একটা একটা করে ক্যারেক্টারকে বলি, সে একজন বিধবা মহিলা, তার বয়স 55 বছর, ঠিক আছে, তার যে হাজব্যান্ড জোনাথন উইশফোর্ড সে মারা গেছে।
তো সে এখন এখানে থাকে, তার একটা মেয়ে আছে, নাম হলো অ্যারাবেলা উইশফোর্ড। নাম কি? অ্যারাবেলা উইশফোর্ড। তো এটা কার মেয়ে? তার মেয়ে। তার হাজব্যান্ডও মারা গেছে, মিস্টার ল্যাঙ্গুইশ নাম ছিল। তোমাদের যদি লাগে এইভাবে লেখা দিই, ল্যাঙ্গুইশ, ঠিক আছে? ল্যাঙ্গুইশ খুব ধনী একজন ব্যক্তি ছিল। তো সে মারা যাওয়ার আগে অ্যারাবেলা উইশফোর্ডকে অনেক সম্পত্তি দিয়ে যায়, দিয়ে সে মারা যায়। তো অ্যারাবেলা উইশফোর্ড বিধবা ছিল। তখন কি হয় আমরা দেখবো, যে অ্যারাবেলা উইশফোর্ড, এই যে মিরাবেল যে গল্পের নায়ক, তার সাথে একটা অবৈধ সম্পর্ক, ইলিসিট রিলেশনশিপ গড়ে ওঠে। এবং পরবর্তীতে অ্যারাবেলা উইশফোর্ডের সাথে এই মিস্টার ফেইনাল নামের লোকের সাথে কী করে দেওয়া হয়, তার বিয়ে হয়। আচ্ছা, তাহলে অ্যারাবেলা উইশফোর্ড জানলাম যে লেডি উইশফোর্ডের মেয়ে, এবং পরবর্তীতে মিসেস ফেইনাল হয়। তো মিস্টার ফেইনালকে অ্যারাবেলা উইশফোর্ডকে যে বিয়ে করছে, তাই না? তো সে বিয়ে করার মতলব হইল, সে আসলে তার সম্পত্তির লোভে বিয়ে করছে, তাকে সে পছন্দ করে না। আচ্ছা, এরপরে যাকে পাবো, মিসেস মারুট, যে কিনা লেডি উইশফোর্ডের বেস্ট ফ্রেন্ড ছিল, এবং ইনডাইরেক্টলি এই যে মিস্টার ফেইনেলের সাথে তার একটা অবৈধ সম্পর্ক চলতে থাকে, ঠিক আছে? ইলিসিট রিলেশনশিপ চলে। এই গেল আমরা এখানে ক্যারেক্টার পেলাম, মিরাবেল, যে কিনা গল্পের নায়ক, যার সাথে সবারই একটা পছন্দের, সে খুব সহজেই মেয়েদের আকৃষ্ট করতে পারে। তো তার সম্পর্কে গল্পে জানবো। তারপরে পাবো মিলামেন্ট। মিলামেন্ট কে ছিল? লেডি উইশফোর্ডের ভাইয়ের মেয়ে। কিসের? ভাইয়ের মেয়ে ছিল আমাদের এই মিলামেন্ট। তো তার বাবা, মিলামেন্টের বাবা মারা যায়। তো তার যে গার্ডিয়ান এখন বেঁচে আছে কে? লেডি উইশফোর্ড। তো তার বাবা একটা উইল করে যায়। উইল কি? মিলামেন্টের কত? প্রায় 12,000 পাউন্ড ছিল। তো 6,000 পাউন্ড মিলামেন্ট এখন এনজয় করতেছে, আর বাকি যেই হাফ প্রপার্টি আছে 6,000, এটা লেডি উইশফোর্ডের কাছে গচ্ছিত আছে। যদি লেডি উইশফোর্ড মিলামেন্টকে যার সাথে বিয়ে দেবে, তার সাথে যদি লেডি মিলামেন্ট বিয়ে না করে, তাহলে এই 6,000 পাউন্ড আর মিলামেন্ট পাবে না। বোঝা গেল? তাহলে মিলামেন্টের বিয়েতে একটা সমস্যা আছে। এইটাই হলো মেইন আসলে আমাদের গল্পটা দেখবা পরে। স্যার উইলফুল, লেডি উইশফোর্ডের বোনের ছেলে, বোনের ছেলে, যাকে আমরা দেখবো সে একটু ভ্রমণ পিপাসু মানুষ, ঘুরতে পছন্দ করে এবং মদ্যপ ব্যক্তি, তার একটা ভাই আছে কি? সৎবাই উইটোড। তাকে কি অ্যান্থনি উইটোড বলে? উইটোডকে সৎভাই, তার মানে সেও বোনের ছেলে কিন্তু সৎভাই। আর একটা হলো পেটুল্যান্ট, যেটা হলো উইটোডের বেস্ট ফ্রেন্ড। এই দুজন আসলে বোকা ক্যারেক্টার আমরা পাবো। গেল আমরা ক্যারেক্টার সম্পর্কে জানলাম। এবং এখানে কিছু আছে, এখানে ওয়েটওয়েল মিরাবেলের সার্ভেন্ট, আসলে তখনকার সময় বড় লোক যারা থাকে তাদের সার্ভেন্ট থাকে না? তো মিরাবেলের সার্ভেন্টকে ওয়েটওয়েল, এটাকে আমরা পরে বুঝবো, ওয়েটওয়েলের কথা আছে অনেক, সেটা বুঝবো বলে, লেডি উইশফোর্ড যে তারও সার্ভেন্ট আছে। সার্ভেন্টের একজনের নাম হলো পেগ, একজনের নাম হলো ফয়েবল। সার্ভেন্ট, দুজন সার্ভেন্ট, কার? লেডি উইশফোর্ডের দুজন সার্ভেন্ট, মিরাবেলের একজন, মিলামেন্টেরও একজন আছে, তার নাম মিনচি, তাকে আমরা বেশি এখানে পাবো না। এই হলো আমাদের ক্যারেক্টার লিস্ট। এবার আসো আমরা একটু গল্পে যাই, একটু ক্রিটিক্যাল হতে পারে, একটু মনোযোগ দিয়ে শুনলে ক্লিয়ার হয়ে যাবে। গল্পের শুরুতে আমরা এখানে 5টা অ্যাক্ট পাই, আমি এক বাই এক আলোচনা করব। প্রথমে আসি, গল্পটা যখন শুরু হয় তখন থেকে বললে বুঝবা না, একটু গল্পের ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কথা বলি। কি বলি, লেডি উইশফোর্ডের যে স্বামী ছিল সে তো মারা গেছে, আমরা জানি। সে বিধবা একটা মহিলা, 55 বছর বয়স তার, সে সবসময় সাজসজ্জায় ব্যস্ত, মানে সাজিয়া গুজা থাকে, তার যে বয়সের ছাপ এটা সে প্রায় মোছার চেষ্টা করে, অলওয়েজ মেকআপ নিয়ে থাকে। তো লেডি উইশফোর্ড কি, সে ছেলেদের প্রতি একটু আকৃষ্ট বেশি, ঠিক আছে? এইটা দ্বারা রেস্টোরেশন যুগের আসলে আপার ক্লাস ফ্যামিলিদের একটা বৈশিষ্ট্য দেখাইছে। তার যে মেয়ে অ্যারাবেলা উইশফোর্ড, সে কি করে, তার একটা হাজব্যান্ড ছিল ল্যাঙ্গুইশ নাম, অনেক বড় লোক, সে মারা যায়, তার নামে সকল সম্পত্তি তাকে দিয়ে সে মারা যায়, মানে মারা যেহেতু গেছে তার বউই সব সম্পত্তি পাবে। তখন কি হয়, অ্যারাবেলা উইশফোর্ড মিরাবেলের সাথে একটা অবৈধ সম্পর্ক গড়ে তোলে, এবং করলে বললাম না মিরাবেল খুব আকৃষ্ট করে। তখন কি হয়, মিরাবেল সে প্রেগনেন্ট হয়ে যায়। তো এইটার ভয়, এটা থেকে বাঁচার জন্য সে কী করে, মিস্টার ফেইনেলের সাথে তার একটা বিয়ে দিয়ে দেয়।
তো তার যে বিয়ে হয় অ্যারাবেলা উইশফোর্ড তাকে স্বামী হিসাবে হেড করে, ও তো বিয়ে করছে অ্যারাবেলা উইশফোর্ডের সম্পত্তির জন্য আর কিছুই না, তো সে তাকে পছন্দ করে না। এই মিস্টার ফেইনেলের সাথে মূলত সম্পর্ক হয় এই যে মিসেস মারুট, যে কিনা লেডি উইশফোর্ডের বান্ধবী ছিল, তার সাথে একটা ইলিসিট রিলেশনশিপ থাকে। তো এই যখন ঘটনা ঘটে, এগুলো হলো এই জায়গায় ঘটনা। এদিকে মিরাবেল যখন লেডি অ্যারাবেলা উইশফোর্ডের বিয়ে হয়ে যায়, তখন এই যে মিসেস মারুট যে, সে কিন্তু মিরাবেলকে ইনডাইরেক্টলি অনেক পছন্দ করে, বুঝাইতে চায়, কিন্তু মিরাবেল তাকে পাত্তা দেয় না। তো মিরাবেল কী করছে, ওর তো বিয়ে হয়ে গেছে, ও এবার রিয়েলি আসলে মিলামেনকেই পছন্দ করে, ওর যেই বোন লেডি উইশফোর্ডের ভাইয়ের মেয়ে যে, তাকে পছন্দ করে। এখন পছন্দ করলে কী হবে, মিলামেন তো তাকে পছন্দ করে, কিন্তু মিলামেন এবং ওর বিয়েটা হবে না, কারণ হলো লেডি উইশফোর্ডের পারমিশন লাগবে। তার পারমিশন যারা যদি মিলামেন বিয়ে করে, তাহলে কত, 6,000 যে পাউন্ড সেটা সে হারাবে। তো এই যখন একটা অবস্থা চলতেছে, তখন কী করে মিরাবেল লেডি উইশফোর্ডের কাছে যায়, গিয়ে কী করে লেডি উইশফোর্ডকে ইমপ্রেস করার চেষ্টা করে যে তার এই যে ভাইজিকে সে কী করবে, বিয়ে করবে। তো মিরাবেল যখন তারে ফ্ল্যাটারিং করে, তখন কী হয়, লেডি উইশফোর্ড তো বললাম না ছেলেদের প্রতি আকৃষ্ট হয়েছে, সে ভাবছে মিরাবেল তারে পছন্দ করে। দেখো 55 বছর বয়সী মহিলা ভীমরতি ধরছে আর কি, তারে পছন্দ করে। তো লেডি উইশফোর্ড তাকে হাজব্যান্ড হিসেবে মতো নিচ্ছে। তখন মিসেস মারুডাইসা, সে যাকে পছন্দ করে সে অনুযায়ী ফ্ল্যাটারিং করবে, তার সহ্য হবে, সেই গিয়া লেডি উইশফোর্ডে বলতেছে, মিসেস মারুড বেস্ট ফ্রেন্ড বলতেছে, তুমি ওরে কী ভাবছো, তোমার পটাইতেছে, এটি ভুল ধারণা, মিরাবেল মিলামেন্ডরে পছন্দ করে, তার জন্য তোমারে পটাইতেছে। লেডি উইশফোর্ড গেছে খেইপ্তা, তুমি কী করতেছো, আমারকে ফ্ল্যাটারিং করতেছো মিলামেন্টকে পাওয়ার জন্য, ওর সাথে মিলামেন্টের বিয়ে দিবে না। এই একটা অবস্থা চলে। তো যখন চলে, তখন উইশফোর্ড জানে, তো মিরাবেল কী করে, লেডি উইশফোর্ডের বাসায় একটা পার্টির আয়োজন হচ্ছিল, তো সেখানে যায়। যাওয়ার পরে কী হয়, লেডি উইশফোর্ড সবার সামনে তারে অপমান করে ওইখান থেকে বাইর করে দিছে রাতেবেলা। তো মিরাবেল এতে কোনো কষ্ট পায় না। মিরাবেলের কষ্ট হইল, আমার যখন বাইর করছে মিলামেন তো তারে পছন্দ করে, তো মিলামেন কেন কিছু বললো না, এইটা হলো মিরাবেলের কষ্ট। এই হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কাহিনী। এবার আসো একটা চলি, প্রথম একটে আমরা দেখব চকলেট হাউসে মিরাবেল এবং মিস্টার ফেইনাল তারা দুইজন কার্ড খেলতেছিল, তাস খেলে না, তাস খেলতেছিল চকলেট হাউসে। দেখো আসলে বড় লোকরা কী করতো, তাদের অলস সময়গুলো ব্যয় করতো কোথায়, এই যে চকলেট হাউসগুলোতে রেস্টোরেশন পিরিয়ডে। তো চকলেট হাউসে দেখালো মিরাবেল আর মিস্টার ফেইনাল তাস খেলতেছে, তো মিস্টার ফেইনাল জিতে গেছে তাসে, কিন্তু মিস্টার ফেইনাল স্যাটিসফাইড না, কারণ মিরাবেল খুব ভালো খেলে, তার সাথে পারা কঠিন, কিন্তু আজকে মিরাবেল খুব সহজে হারাইছে, আর মিরাবেল কী যেন একটা অন্য মনস্ক চিন্তায় আছে। তো এই যে মিরাবেল আর মিস্টার ফেইনাল দুজনে যে তাস খেলতেছে, খেলার পরে মিস্টার ফেইনাল মিরাবেলকে বলে, কী হলো ভাই, তুমি আজকে একটু অন্যমনস্ক দেখা যাচ্ছে। তখন মিরাবেল তারে গত রাতের কাহিনী বলতেছে যে আমি তোমাদের এখানে গেলাম, লেডি উইশফোর্ড সবার সামনে আমারে এভাবে অপমান করলো, কিন্তু আমার তো এটা কষ্ট না, কষ্ট হলো মিলামেন কেন কিছু বললো না, ঠিক আছে। তো মিস্টার ফেইনাল বললো তুমি ওরে পছন্দ করো, তো মিরাবেল বলে আমি ওরে অনেক ভালোবাসি, তো মিস্টার ফেইনাল একটা কাজ করো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো বিয়ে করে ফেলো, ঠিক আছে। কারণ মিরাবেল বলে হ্যাঁ, তারে তাদের আগে ইয়া করতে হবে। তো এই যখন কথোপকথন চলতেছিল, তখন কী হয়, তাদের দুজনের মাঝখানে একটা লোক আসে, আইসা মিরাবেলকে বলে, তোমার যেই সার্ভেন্ট আছে তার সাথে লেডি উইশফোর্ডের যেই সার্ভেন্ট, তাদের দুইজনের কী করলো, এই মাত্র বিয়ে করছে তারা দুইজন, কে কে, লেডি উইশফোর্ডের সার্ভেন্ট ফইবেল আর মিরাবেলের সার্ভেন্ট ওয়েটওয়েল, তারা দুজন কী করে ফেলছে, বিয়ে করে ফেলছে। তো মিরাবেল এটা শুনে খুশি হয়। তো এটা যখন চলে, তখন কী হয়, মিস্টার ফেইনাল ওইখান থেকে চলে যায়। আসলে তাদের দুইজনের বিয়েটা মূলত মিরাবেলই দিছে, কেন দিছে, যে এই ফইবেলের কাছে এই বাড়ির অনেক ঘটনা আছে, ঘটনা জানে ফইবেল, গোপন তথ্য জানে, আর কীভাবে লেডি উইশফোর্ডকে ইমপ্রেস করা যায় সে কী চাইগুলো জানে। তো কী করছে, ওর সার্ভেন্টের সাথে ওর যেহেতু একটা বিয়ে দিছে, তো ফইবেল থেকে সব তথ্য ওর সার্ভেন্ট ওরে দিবে, ঠিক আছে, ওই অনুযায়ী সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, এই হলো আসলে ঘটনা। তো মিরাবেলই কাজটা করাইছে। তখন দেখবো আমরা এই উইটোড আর পেটুল্যান্ট, এই দুইজন আসে মিরাবেলের কাছে, আইসা বলতেছে যে, উইটোড বলতেছে আমার ভাই আসতেছে, লেডি উইশফোর্ড তোমার সাথে রাগ কইরা মিলামেন্টের সাথে আমার ভাই স্যার উইলফুল উইটোডের কাছে সাথে কী করছে, একটা বিয়ের
আয়োজন করতেছে। লেডি উশফুড মিরাবেলকে যেহেতু হেট করে, মিরাবেল তো ওর পিছে লাগছে, তো লেডি উশফুড কী করলো, তার যেই বোনের ছেলে, তার বোনের ছেলের সাথে মিলামেন্টার কী করে দিবে, বিয়ে করে দিবে। কে কইলো? এই দুজনে এসে বলল। তো মিরাবেল এটা শুই না, সে একটু আপসেট হয় এবং সে বলে, মিরাবেল বলতেছে, আমার চাচা আসতেছে, স্যার রোল্যান্ড। কে? স্যার রোল্যান্ড আসতেছে কার জন্য? এই লেডি উইশফোর্ড তাকে বিয়ে করবে। কেন বিয়ে করবে? লেডি উইশফোর্ড মিরাবেলের যে চাচা আছে স্যার রোল্যান্ড, তাকে সে বিয়ে করবে। কারণ কি? তার বিরুদ্ধে, মানে মিরাবেলের বিপরীতে সে একটা প্রতিশোধ নেবে। তার ভাইজিকে তো বিয়ে দিয়ে দিচ্ছে আরেকজনের কাছে, আর মিরাবেলে তার বাবা মা নাই, তো তার চাচার যে সম্পত্তি আছে এগুলার ভাগিদার হলো মিরাবেল। তো লেডি উইশফোর্ড চিন্তা করলো কি, লেডি উইশফোর্ড যদি তার চাচা স্যার রোল্যান্ডকে বিয়ে করে তাহলে মিরাবেল তো আর কোনো সম্পত্তি পাবে না, ঠিক না? তখন কি হয়, তার সাথে একটা প্ল্যান করে বিয়ে করে। তো মিরাবেল বলে, হ্যাঁ আমারও চাচা আসতেছে, লেডি উইশফোর্ডের সাথে বিয়ে হবে। এই হলো আমাদের প্রথম অ্যাক্টের ঘটনা ঘটে, এইভাবে চলতে থাকে। এবার দ্বিতীয় অ্যাক্টের ঘটনা আমরা দেখব। প্রথম অ্যাক্টের ঘটনা এই পর্যন্ত নাটকে মনে রাখবা, দ্বিতীয় অ্যাক্টটা দেখবো আমরা, একটা বাগানে শুরু হয়, জেমস যে পার্কটা আছে ওই পার্কে শুরু হয়। ওই পার্কে অ্যারাবেলা উইশফোর্ড আর মিসেস মারুট, দুজনে বৈশা গল্প করতেছে পার্কে বৈশা। দেখো অ্যারাবেলা উইশফোর্ড বলতেছে যে মিস্টার ফেনিলকে যে সে হেট করে, সে শুধু মিস্টার ফেনিলকে, সকল পুরুষ জাতিকে সে হেট করে, কারণ পুরুষরা হলো কি, তাদেরকে ইউজ করে, এই কারণে এই হেটের কথা বলতেছে। মিসেস মারুডও তার সাথে তাল মিলাচ্ছে। তখন কি হয়, এই মিস্টার ফেইনেল যায় মিসেস মারুডকে বলে যে, আমি জানতে পারলাম তুমি নাকি মিরাবেলকে পছন্দ করো, এমন বইলা তাদের সাথে দুজনের সাথে ঝগড়া হয়। এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে যে ওর বউ হলো এইটা, ও ওর সাথে ঝগড়া করে কেন? কারণ এই যে বললাম না, তার সাথে একটা অবৈধ সম্পর্ক। তারা দুজন কথা বলতে বলতে বাগানের একটা সাইডে চলে যায়, এবং তাদের কথাবার্তায় আমরা এবার বুঝতে পারি যে তাদের দুজনের মধ্যে যেই সম্পর্কটা রয়েছে, ঠিকই ইলিসিট রিলেশনশিপ, কিন্তু কেউ কাউরে বিশ্বাস করে না। সে বলে তুমি কেন এগুলা করতেছো, মিসেস মারুট বলে তুমি তাড়াতাড়ি কেন সম্পত্তি নাও না, এই সব হলো ঘটনা। এদিকে অ্যারাবেলা উইশফোর্ড যে তার সাথে কার মিরাবেলের একটা অবৈধ সম্পর্ক ছিল, তো তার সাথে তো তার বিয়ে হয়ে যায়, কিন্তু মিরাবেলের সাথে অ্যারাবেলা উইশফোর্ডের এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে, অনেক ভালো সম্পর্ক। তো মিরাবেল তার কাছে যায়, এই অ্যারাবেলা উইশফোর্ডের কাছে যায়। যাওয়ার পরে তারা দুজন গল্প করে এবং অ্যারাবেলা উইশফোর্ডকে বলে যে তোমার ভাতিজিকে তো, মানে তোমার কাজিনকে তো আমাকে হেল্প করলা, যে ভালোবাসতে তারা দুজন যে রিলেশনশিপ করছে এটা অ্যারাবেলা উইশফোর্ডই মূলত হেল্প করছে। তো এখন তোমার মা তো আসলে সম্মতি দিচ্ছে না, তো আমি কী করছি, ফইবেল আর আমার যে সার্ভেন্ট আছে, আমার সার্ভেন্টের সাথে তোমার মার সার্ভেন্টের বিয়ে দিয়ে দিছি, তো তাদের থেকে নিয়ে এই উইশফোর্ডকে কী করবো, একটু ইমপ্রেস করার চেষ্টা করব। তো এইসব ঘটনাগুলো যখন তাদের মধ্যে কথা বলা হয়, তারা এইসব প্ল্যান ট্যান করে যায়। এবার অ্যাক্ট টু শেষ, এবার অ্যাক্ট থ্রিতে আমরা দেখব যে লেডি উইশফোর্ড খুব সাজসজ্জায় বিজি। কেন? স্যার রোল্যান্ড আসবে, সে তার যেই সার্ভেন্ট আছে পেগ, তাকে সে বলতেছে, এই আমার দাগ যাতে বুড়ো হয়ে গেছে, বোঝো না দাগ হয়ে গেছে, আমার দাগ যাতে না দেখা যায়, ঠিক আছে, স্যার রোল্যান্ড যাতে দেখে আমার প্রতি পাগল হয়ে যায়। তো মিরাবেল কী করছে, এই যে স্যার রোল্যান্ড নামের আসলে কোনো ক্যারেক্টারই নেই, সে কী করছে, তার যে সার্ভেন্ট ওয়েটওয়েল তাকে স্যার রোল্যান্ড বানায় পাঠাইবে। কি? তার যে সার্ভেন্ট ওয়েটওয়েল তাকেই মূলত স্যার রোল্যান্ড সাজাইছে, সাজাইয়া তার চাচা সাজাইয়া সে পাঠাচ্ছে। এটা কিন্তু আমরা দেখবো এখানে অ্যারাবেলা ফেনিলের কাছে এখানে বলে। তো স্যার রোল্যান্ড কি আসবে, তো বুঝতেই পারতেছো যে মিরাবেলের একটা সাজানো ব্যক্তি স্যার রোল্যান্ড, তিনি আসলে কেউই না, তার তো সে সাজতেছে, তার সাথে দেখা করবে। তখন কি হয় আমরা দেখবো, এ স্যার উইলফুল উইটুর যে সে আসে খাবার টেবিলে, সবাই বসে খেতে বসে, তখন কি হয়, এই স্যার উইলফুলকে তখন আমরা পরিচয় পাই। সে কি আসলে, সে একটু ভ্রমণ পিপাসু মানুষ, বিএটিএ নিয়ে তার এমন কিন্তু কিছু নাই, ঠিক আছে, আর সে একটু চলে ওল্ড মডেলের। তো ওইখানে দেখবো যে উইটুর যে তার যে সৎ ভাই, সে আবার যেহেতু উইশফুডের ফ্যামিলিতে থাকে, সে একটু স্মার্টলি চলতেছে, তো তারে সে ভাই বইলা পরিচয় দেয় না। এখানে এরকম একটা ঘটনা ঘটে,
আর উইট স্যার উইলফুল যে উইটউড সে মূলত ড্রাং টাং এগুলো করে। তো লেডি উইশফুড এখানে কী করছে, মেকআপ টেকআপ করছে, তো তারা সবাই এখন কী করে খাওয়ার থেকে উইটা চলে যায়। তখন এই মিস্টার ফেইনাল আর মিসেস মারুট তারা প্ল্যান করতে থাকে যে কীভাবে আসলে তাদের এটা করা যায়। তো এটা যখন যায় তো ফইবলের কাছ থেকে মিরাবেল জানতে পারে মিস্টার ফেইনেলের সাথে মারুডের কি একটা অবৈধ সম্পর্ক রয়েছে। এটা কে জানে, মিরাবেল কিন্তু জানতে পারে, সে কিছু বলে নাই দেখো। তো এই যখন ঘটনা হয় আমরা দেখব অ্যাক্ট ফোরে মিলামেন্ট এই স্যার উইলফুলের সাথে মিট করে। আচ্ছা অ্যাক্টেড না বলি গল্পটা বলে যায়, মিলামেন্ট স্যার উইলফুলের সাথে কী করে মিট করে, মিট করে কী করে স্যার উইলফুলকে বলে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তো স্যার উইলফুল খুব খুশি হয়, সে চাচ্ছিল যাতে বিয়ে না হয়, তো সেও খুশি হয়, সেও না করে দেয়। তখন কী হয়, এই মিলামেন্ট মিরাবেলের যে প্রপোজাল থাকে সেটা অ্যাকসেপ্ট করে। ওই সময় মিলামেন্ট গিয়ে মিরাবেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করে, বুঝতে পারতো তারা দুজন কী হয়ে যায়, প্রপোজাল অ্যাকসেপ্ট করে। এবং ওই সময়ে একটা সিন হয় যেটাকে তুমি পাবা প্রোভিজো সিন, এই যে প্রোভিজো সিন নামে একটা সিন হয়। এই জায়গায় দেখায় যে মিলামেন্ট মিরাবেল তারা দুজন দুজনকে তো পছন্দ করে, তো মিলামেন্ট মিরাবেলকে বিভিন্ন শর্ত দেয় যে তুমি আমাকে বিয়ে করবা, কিছু কন্ডিশন তোমার মানতে হবে, তাহলে আমি তোমারে বিয়ে করব। কে, মিলামেন্ট। এইটা ধারা আসলে রেস্টোরেশন পিরিয়ডের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা এটা দেখাইছে। মিলামেন্ট মিরাবেলকে কন্ডিশন কী দেয় দেখো, যে আমি আমাকে কোনো বাধা দিতে পারবে না, তুমি যখন আমার রুমে ঢুকবা নক করে ঢুকতে হবে, এটা পরীক্ষায় আসে, আমার যত রাত ইচ্ছা আমি জাগতে পারো, যত দেরিতে ইচ্ছা যতক্ষণ ইচ্ছা আমি ঘুমাইতে পারবো, আমাকে কোনো ওয়েল উইশার লেটার পাঠাইলে আমি সেটা পড়তে পারবো, আমি একাকি বারে যাইতে পারবো, আমার স্বাধীনতা থাকতে হবে, তোমার সাথে যাওয়া হবে না, এই বিভিন্ন কন্ডিশন মিরাবেলকে বলে। তুমি যদি এগুলো মানতে পারো তাহলে আমার বিয়ে করো। তো মিরাবেলও কিছু কন্ডিশন রাখে যে হ্যাঁ ঠিক আছে মানলাম, তুমি যখন প্রেগনেন্ট থাকবা তখন টাইট জামা কাপড় পরতে পারবা না, এরকম বিভিন্ন কন্ডিশন মিলামেন্টকে দেয় যে তুমি বেশি ড্রাং করতে পারবা না, মোটামুটি ড্রাং করতে পারবা কিন্তু বেশি মদ খাইতে পারবা না। তো দেখো এখান থেকে আমরা জানলাম যে অ্যারিস্টোক্রেটিক যে ফ্যামিলিগুলো তারা মদ টদ খাইত, এই একটা কন্ডিশন যে তারা রাইখা তারা একে অপরকে বিয়ে করতে রাজি হয়, মানে অ্যাকসেপ্ট করে। এবার কাকে ইমপ্রেস করবে, লেডি উইশফুডকে। তো এখানে আমরা দেখব লেডি উইশফুড যখন শাস্তে ছিল তখন এই মিসেস মারুট কী করছে, ষড়যন্ত্র লাগাইতে প্যাস লাগাইতে গেছে লেডি উইশফুডের ঘরে গিয়া। লেডি উইশফুডরে বলতেছে সে, আমি তো তোমার যেই সার্ভেন্ট ফইবল তাকে মিরাবেলের সাথে কথা বলতে দেখছি। লেডি উইশফুড তো মিরাবেলের দেখতে পারে না, কিন্তু মিরাবেলের সাথে ফইবল তার সার্ভেন্টের কথা বলতে দেখছে, এটাকে কে বলে, মিসেস মারুট লেডি উইশফুডকে বলে। তখন দেখা যায় ফইবল রুমে ঢোকে আর লেডি উইশফুড কী করে মারুটকে তার যে যে ক্লোজেট থাকে না ওইটার নিচে লুকায় রাখে, যে তুমি লুকাও, তুমি অন্যায় বিচার দিচ্ছ, তুমি লুকাও। তো লেডি উইশফুড তাকে অনেক বকাঝকায়, তুমি মিরাবেলের সাথে কেন কথা বলছো। তো ফইবল বলে, আসলে আমি এইভাবে বলি নাই তো, মিরাবেল আপনার উপরে প্রতিশোধ নিতে চায়, এই কারণে আমারে ডাকছে, আর কিছুই না। তো লেডি উইশফুড একটু হাসে, হাসা কী করে, লেডি উইশফুড শুনতে পায় স্যার রোল্যান্ড আসবে, সে কী করে ওইখান থেকে চলে যায় স্যার রোল্যান্ডের সাথে দেখা করতে। এদিকে ফইবল তখন রুমে ঢুকে এলো অ্যারাবেলা উইশফুড, দুইকা ফইবলরে বলে এই প্ল্যান ট্যান সব ঠিক আছে তো। দেখো অ্যারাবেলা উইশফুড ফইবলরে বলতেছে ওই রুমে ঢুকেই, প্ল্যান ট্যান সব ঠিক আছে তো। এদিকে দেখো মারুট কিন্তু ক্লোজেটের নিচে লুকিয়ে আছে, এবং অ্যারাবেলা উইশফুড কী করে বলে, এখানে আমরা তাদের কথোপকথনে আমরা সব বুঝবো যে ফইবল ওয়েটুইলকে কেন বিয়ে করছে সেটা বললো, এই ওয়েটুইলই যে স্যার রোল্যান্ড এই কথাগুলো এখানে হয়, এবং অ্যারাবেলা উইশফুড যখন তার সাথে কথা বলে তখন সে এই যে মিরাবেলের সাথে তার আগের সম্পর্ক ছিল এই সব কথা তাদের মধ্যে কথোপকথন হয়। তো যখন অ্যারাবেলা উইশফুড আর ফইবলের সাথে এই সব গোপন কথাগুলো হচ্ছিলো, এই যে চক্রান্তকারী মহিলা মিসেস মারুট সে কিন্তু ক্লোজেটের নিচে বসে সব শুনছে। এখন সে যখন সব শুনছে সে কী করছে, চাল পাইল, সে আইসা মিস্টার ফেইনেলকে সব বলছে যে এমন এমন এই ঘটনা। আর এখানে কী হয়েছে, মিলামেন্টও স্যার উইলফুলকে রিজেক্ট করে দিছে, তার মানে মিলামেন্ট আর কোনো সম্পত্তি পাচ্ছে না, পাবে, পাবে না। তো তখন কী হয়, যখন লেডি উইশফোর্ড এই স্যার রোল্যান্ডের সাথে মিলে যে ছদ্মবেশী দেখা করে, তখন মিসেস মারুডের কাছ থেকে একটা চিঠি যায়
কার কাছে? লেডি উইশফোর্ডের কাছে। লেডি উইশফোর্ড তখন চিঠিটা পড়ে, যখন সে বিয়ের অফার দেয় চিঠিটা পইরা সে তো খুব রাগান্বিত এই ঘটনা। পরে ফইবেল ওয়েটওয়েল তাদের সবাইকে ধরে ফেলে এবং তাদেরকে অনেক বকাঝোকা করে তারা চেষ্টা করে নিজেদের নির্দোষ করতে হয় না। তখন কি হয়, লেডি উইশফোর্ড তো জানে মিলামেন্ট ওরা রিজেক্ট করছে, তাহলে মিলামেন্টের যে 6,000 পাউন্ড এটা কার কাছে এখন? লেডি উইশফোর্ডের কাছে। আর মিস্টার ফেইনাল যে তার ওয়াইফ, যেটা এখন মিসেস মারউড মিস্টার ফেইনালকে বলে যে তুমি লেডি উইশফোর্ডকে গিয়ে বলো আপনার মেয়ে হলো দুশ্চরিত্রা, কারণ মিসেস মারউডকে সব শুনে ফেলছে যে লেডি এরাবেলা উইশফোর্ডের সাথে মিরাবেলার সম্পর্ক ছিল। গিয়ে বলো যে আপনার মেয়ে দুশ্চরিত্রা, এইটা আমি বাইরের সবার কাছে বলে দিব, আপনার মেয়েকে আমি ডিভোর্স দিতে চাই। যদি এগুলা না বলি তাহলে আমাকে আপনার যত সম্পত্তি আছে লেডি উইশফোর্ডের সকল সম্পত্তি, এরাবেলা উইশফোর্ডের জামাই যা দিয়ে গেছে এই সম্পত্তিটা আছে, তারপর মিলামেন্টের তো আর বিয়ে হইল না, মিরাবেলের সম্পত্তিও এখন কার কাছে? লেডি উইশফোর্ডের কাছে, কারণ কি মিলামেন্ট আর মিরাবেল বিয়ে করতেছে। তাহলে এখন আপনার সব সম্পত্তি আমার নামে দিতে হবে। এইটা গিয়া লেডি উইশফোর্ডকে মিস্টার ফেইনাল ব্ল্যাকমেল করে যে আপনার মেয়ে দুশ্চরিত্রা, আপনি যদি আপনার সব সম্পত্তি সাথে মিলামেন্টের সব সম্পত্তি যদি আমাকে না দেন তাহলে আমি বাহিরে গিয়ে সবার কাছে আপনার মেয়ের কথা বলে দেব। তো তখন কি আসলে বাহ্যিক সম্মানটা ওই যুগের মানুষরা বেশি প্রাধান্য দিত, যে ভিতরে সে কে কেমন দেখার বিষয় না, উপর দিয়ে ফিটফাট থাকতে হইব। তো লেডি উইশফোর তো খুব ভেঙে পড়ছে, এখন কী করবো সব সম্পত্তি দিয়ে। তো তখন মিলামেন্ট এসে বলতেছে না না আমি ওই স্যার উইলফুলকেই বিয়ে করব তার সম্পত্তির জন্য, দেখো মিলামেন্ট এসে বলতেছে। তখন ফেইনাল তো আরও খেপা যায়, লেডি উইশফোর্ডকে আরও প্রেশার দিতে থাকে। তখন এই মিরাবেল আসে, আয়শা লেডি উইশফোর্ডকে বলে আপনি যেই সমস্যায় আছেন আমি এখান থেকে যদি বাঁচাইতে পারি আপনি মিলামেন্টের সাথে আমার বিয়ে দিবেন কি না? তো লেডি উইশফোর্ড বলল আচ্ছা ঠিক আছে বাঁচাও দিব, এখন যেই একটা সমস্যা আছে তার সকল সম্পত্তি চাইবো গা, তো সেগুলো আচ্ছা ঠিক আছে বাঁচাও। তো মিরাবেল লেডি উইশফোর্ডের কাছে বলে যে আপনার যেই জামাতা জামাই তার সাথে আপনার যে বান্ধবী মিসেস মারুডের একটা কি আছে, অবৈধ সম্পর্ক আছে। তো এটা যখন বলে লেডি উইশফোর্ড বেশি ইমপ্রেস হয় না, এটা দিয়ে আর কী করব। তখন মিরাবেল তো এবার আসল রহস্য খোলে, সেটা হলো মিরাবেল বলে যে তুমি কার কাছে কী সম্পত্তি চাও? অ্যারাবেলা উইশফোর্ডের যত সম্পত্তি আছে সব সম্পত্তি অ্যারাবেলা উইশফোর্ড আমার নামে লেখা রাখছে। কেন? যখন মিরাবেল অ্যারাবেলা উইশফোর্ডকে যে মিসেস ফেইনেলের সাথে বিয়ে দেয় তখন তারা বুঝছিল যে মিস্টার ফেইনেলের ক্যারেক্টার খারাপ, তাকে ধরে রাখতে হলে সম্পত্তি ধরে রাখতে হইব। তখন অ্যারাবেলা উইশফোর্ড কী করছে, তার সকল সম্পত্তি মিরাবেলের নামে লেখা দিয়ে রাখছে, তার বন্ধু প্রিয় বন্ধু মিরাবেলের নামে লেখা দিয়ে রাখছে। এখন মিরাবেল আইসা বলে ওর ওদের তো কোনো সম্পত্তি নেই, সব সম্পত্তি আমার নামে, আর মিলামেন্ট যদি আমাকে বিয়ে করে আর সম্পত্তি পাও কি তুমি, মিলামেন্টের সম্পত্তি তো তুমি নিতে পারবা না, আর লেডি উইশফোর্ডও রাজি তার সাথে তার বিয়ে, সম্পত্তি তুমি পাইবা কই? তখন মিস্টার ফেইনেল তো মাথা নষ্ট, হ্যাঁ রাগারাই করে এখান থেকে চলে যায়। আর তখন মিরাবেল অ্যারাবেলা উইশফোর্ডকে সম্পত্তিগুলো দিয়ে দেয়, দিয়ে বলে যে এই যে ওকে আয়ত্তে রাখার জন্য এই সম্পত্তিগুলো তোমার কাজে দেবে, তুমি যেইভাবে ইচ্ছা এই মিস্টার ফেইনালরে খাড়াইতে পারবা। তো পরে দিয়ে লেডি উইশফোর্ড মিরাবেলের সাথে মিলামেন্টের বিয়ে দেয় এবং স্যার উইলফুলও এখান থেকে চলে যায়। এইভাবে মূলত আমাদের নাটকটা শেষ হয়। তো এখানে দেখো নাটকের মধ্যে একটু জটিলতা থাকবে, এটাই স্বাভাবিক। তো এই ঘটনাগুলো কিন্তু লেডি উইশফোর্ডের ঘরের মধ্যে হচ্ছিলো, তো আমরা তিনটা প্লেস পাইলাম। তো এই নাটকের মধ্যে কী দেখাইছে, এই যে মেকআপটা ফ্যাশনেবল মহিলাদের ইয়া দেখাইছে, চকলেট হাউসটা ওই যুগের একটা বৈশিষ্ট্য, এই যে ষড়যন্ত্র দেখছো ভিতরে কত ষড়যন্ত্র প্যাসগোস এগুলা, ঠিক আছে ইলিসিট রিলেশনশিপ এই যে অবৈধ সম্পর্ক, অন্যদের প্রতি যে একটা আকৃষ্ট, লেগেসি হান্টার, লেগেসি হান্টার কি সম্পত্তির প্রতি যেই লোভ, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু এই নাটকটা তৈরি। তো এই নাটকটা শুধু একটা গল্প না, গল্প বললে এখানে অনেক চরিত্র চলে যাবে, তুমি মেইন কাহিনী খুঁজে পাবা না। সো আমি একদম ধরে ধরে একটার পর একটা সবগুলো বলে দিছি, আশা করি এটাতে আর সমস্যা হবে না। এখানে অনেক ব্রিফ কোশ্চেনও তুমি কভার করতে পারবা। প্রভিজো যেই সিনটা আছে যে মিলামেন্ট আর মিরাবেলের যেই বিয়ে করার জন্য একটা কন্ডিশন, সেইটা খুবই ইম্পর্টেন্ট। এই হলো আমাদের আজকের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট চাই, তোমাদের কমেন্ট পেলে আমি হয়তো পরের তোমাদের যে ভিডিওগুলো আছে
যে রেপ অব দ্য লক, অ্যাফ সোলেম্যান, একি টু ফেল, এই ভিডিওগুলো আপলোড দেবো। তো দেখা হবে পরের ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।